ময়মনসিংহে সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল থেকে ভোট গ্রহণ চলছে, যা বিকেল 4টা পর্যন্ত চলবে এবং সেখানে এখন পর্যন্ত ভোটাররা তাদের ভোট দিচ্ছেন। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু আছেন এই মুহূর্তে। কি অবস্থা মিন্টু, সেখানে এখনকার অবস্থা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। 4 ঘন্টা ভোট অনুষ্ঠিত হয়েছে এবং নির্বিচ্ছিন্নভাবে এবং শান্তিপূর্ণভাবেই ময়মনসিংহের ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং 128টি কেন্দ্রে 900-এরও বেশি বুথ এবং 1500-এর মতো ইভিএম মেশিনে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। তবে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে ইভিএম মেশিনে যারা ভোট দিতে আসছেন তাদের যে ফিঙ্গারপ্রিন্ট, বিশেষ করে বয়স্ক যারা, তাদের ফিঙ্গারপ্রিন্টের অনেক ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। তখন যারা প্রিজাইডিং অফিসার বা যারা সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, পোলিং অফিসার রয়েছে, তারা তাদের সেই আঙ্গুলে গ্লিসারিন দেওয়ার পর সেটি আবার কাজ করছে, ফলে সেখানে কিছুটা সময় লাগছে। আমরা এখনও লক্ষ্য করছি যে এখনও কিন্তু অনেক লম্বা লাইনের কিন্তু ভোটাররা অপেক্ষা করছেন, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত এই মিষ্টি রোদ বলা যায়, যে একেবারে তীব্র রোদ সেটি বলবো না, এই মিষ্টি রোদের মধ্যেই ভোটাররা অপেক্ষা করছেন তাদের সে ভোট দেওয়ার জন্য। আমরা লক্ষ্য করছি যে অনেক বয়স্ক মানুষ, তারা কিন্তু এখানে ভোট দিতে এসেছেন। এখানে মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন, ফলে যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে চেষ্টা করছেন সেই জায়গাটিতে নিয়ে আসার জন্য। আমরা এখানে কথা বলছি, এখানে একজন মেয়র প্রার্থী একরামুল হক টিটু, যিনি এর আগেরবারও মেয়র ছিলেন, তিনি এখানে এই ভোট কেন্দ্র পরিদর্শনে এসেছেন। তার একটি বক্তব্য আমরা শুনতে চাই ভোটের পরিবেশ সম্পর্কে। বিএনপির প্রার্থী নেই, কিন্তু অন্যান্য আমাদের সংরক্ষিত নারী আসন বা সাধারণ আসনে এখানে অনেকেই আমাদের অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের যারা সমর্থন করেন বা রাজনৈতিক দলে নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু আছেন। সুতরাং স্থানীয় সরকার নির্বাচনে আমি যেটি মনে করি, যেটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন, যেহেতু এটি সকল সময়ে এই জনপ্রতিনিধি তাদের প্রয়োজন, তাদের প্রয়োজনের পাশে থাকেন, সুতরাং সেই চিন্তা থেকে অবশ্যই তারা বেছে নেওয়ার সুযোগটুকু নিশ্চয়ই গ্রহণ করছেন। এবং আমি যেটি বিশ্বাস করি যে একটি সকলের অংশগ্রহণে আজকের ভোটটি একটি সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে এটি হচ্ছে। এবং আমিও যেটি মনে করি যে আমার সম্মানিত ভোটারবৃন্দ যে আমাকে বিগত সময় যে ভালোবাসা স্নেহ দিয়েছেন সেটির প্রতিফলন আজকে ঘড়িমার্কায় ভোট দিয়ে ওনারা আবারও বিজয়ী করে আমাকে কাজ করার সুযোগ দেবেন। এবং আমিও যেটি পাশাপাশি আশ্বস্ত করতে চাই, যদি আল্লাপাক সেই সুযোগ দান করেন অবশ্যই আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমার প্রিয় নগরবাসীকে যেন ভালো রাখতে পারি, নগরবাসীকে একটা সমৃদ্ধ ময়মনসিংহ দিতে পারি। উপস্থিতি দিয়ে কি আপনি সন্তুষ্ট? আপনারা তো সবাই মিলে ভোটারদেরকে টানার জন্য নির্বিঘ্নে প্রচারণা চালিয়েছিলেন, তো আজকে যে উপস্থিতি সেটা কি মনে করছেন যে একদম আপনাদের এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ যে কাস্টিং ভোট হয়েছে, যে এখন প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়েছে, একেবারে মানে খারাপ বলা যাবে না। তবে যেটি আমরা দেখছি যে আমাদের ইভিএম পদ্ধতিতে অনেকে ভোট দিতে পারছেন না বা আইডি কার্ড সঙ্গে আনেননি বা ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, এই ধরনের সমস্যা না থাকলে এই পার্সেন্টেজ রেটটা আরও বৃদ্ধি পেত। তো অনেকে সেটি আনার জন্য আবারও ফিরে বাড়িতে গিয়েছেন, তো এবং আমরা আশা করছি যে ওনারা হয়তো অতি দ্রুত কার্ড নিয়ে এসে তাদের যে মূল্যবান ভোটটি সেটি প্রদান করবেন, এটি তাদের প্রতি সে বিশ্বাস রয়েছে। আপনার নিজের বিজয়ে আপনি কি টেনশন মুক্ত, টেনশন ফ্রি? না, আমি উপরে আল্লাহ এবং নিচে আমার আমার সম্মানিত নাগরিকবৃন্দ, কনফিডেন্স রয়েছে সেই বিশ্বাস থেকে বলবো, যেহেতু দীর্ঘদিন তাদের পাশে ছিলাম এবং অত্যন্ত আন্তরিক পরিবেশে তাদের সঙ্গে কাজ করেছি, সেই বিশ্বাস থেকে আমি বলতে পারি আমি ইনশাল্লাহ বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। শুনছিলেন যে একরামুল হক টিটু, তিনি তার বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এবং অন্য মেয়র প্রার্থী তারাও কিন্তু বিভিন্ন কেন্দ্রগুলোতে যাচ্ছেন এবং ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং তাদের যে চেষ্টা, যে এখনও যারা সব কেন্দ্রগুলোতে হয়তো তাদের যাওয়া সম্ভব হবে না, কিন্তু চেষ্টা করছেন যে ভোটারদের আসলে ভোটাররা ঠিকমতো ভোট দিতে পারছে কিনা সেই বিষয়গুলো দেখার জন্য। আমরা একটু ভিতরে একটু দেখাতে চাই যে আসলে ভিতরে ভোটের পরিবেশটা একটু কী অবস্থা। যেটা বলছিলাম যে ইভিএমে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই অনেকের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেটি মিলছে না, যার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে নির্বাচনের যে পরিবেশ কিন্তু উৎসবমুখর রয়েছে। আমরা এখানে যারা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে আচ্ছা, আমরা দেখছি যে বাইরে বেশ লম্বা লাইন রয়েছে, অনেকের ফিঙ্গারপ্রিন্ট মিলছে না বলছে, বিষয়টা আসলে যদি একটু বলেন আমাদের। স্যার, ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় নিচ্ছে না, দাদা ইয়ং তাদেরটা নিচ্ছে, বিদ্যুতেরটা নিচ্ছে না,
এরপর আমরা এনআইডি নাম্বারটাও দিতে আসি, ফিঙ্গারপ্রিন্টও দিচ্ছি, এইটাই সমস্যা হচ্ছে, আর অন্য কোনো সমস্যা না। তো এখানে কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো প্রার্থীর এই নির্বাচনের ফলাফল নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। আমরা বিভিন্ন প্রার্থী যারা এজেন্ট রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে নির্বাচনের পরিবেশ কী অবস্থা একটু যদি বলেন। আর সুন্দর, মানে কোনো সমস্যা আছে? না না না, কোনো সমস্যা হয়নি, সুশৃঙ্খলভাবে এই পর্যন্ত নির্বাচন সম্পন্ন হচ্ছে। আচ্ছা, আপনি কোন প্রার্থীর এজেন্ট? আমি ঠেলাগাড়ি, কাউন্সিলর ঠেলাগাড়ি। তো এই দেখছিলেন যে ময়মনস সিটি কর্পোরেশন নির্বাচনের একটি কেন্দ্রে এডওয়ার্ড ইনস্টিটিউট যে কেন্দ্রটি, সেখানে একরামুলো টিডিও তিনি এই কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন। তিনিও অবশ্য নির্বাচন পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ আমরা কিন্তু পাইনি। এই ছিল বলতে গেলে ময়মনস সিটি কর্পোরেশন নির্বাচনের এখনকার মতো অবস্থা।